আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো। আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান, আহমদ বাহান একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে। অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের চলতরিতের বিষয় থেকে কারশফের সূত্র এবং তার প্রয়োগ এবং কিছু প্রবলেম সলভ এ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা অনলাইন ক্লাসে যারা জড়িত হয়েছ তারা লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের অনলাইন ক্লাসটাকে প্রাণবন্ত রাখার চেষ্টা করো। আমাদের শিক্ষা কার্যক্রম এই পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমেই চালাতে হচ্ছে, এখানে থেমে থাকার মতন কোনো সুযোগ নেই। এজন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অনলাইন ক্লাসের সাথে সর্বদাই জড়িত থাকবে এবং তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেবে। এখানে কারশফের সূত্র অথবা কিরশফের সূত্র, এই সূত্রটা বিদ্যুৎ প্রবাহ, রোধ এবং তড়িৎচালক শক্তি এর মধ্যে সম্পর্কযুক্ত। কারশফ প্রথম যে সূত্রটা দিয়েছেন যে কোনো আবদ্ধ তড়িৎ বর্তনী, বর্তনী সেটা আবদ্ধ, আবদ্ধ কোনো তড়িৎ বর্তনীর যে কোনো সংযোগে বিদ্যুৎ প্রবাহের বীজগণিতীয় সমষ্টি মান বা যোগফল শূন্য হবে। যে আবদ্ধ কোনো তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে বিদ্যুৎ প্রবাহের বীজগণিতীয় যোগফল এর সমষ্টি শূন্য হবে। তাহলে যদি বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আই হয়, তাহলে সামেশন অফ আই ইকুয়াল টু জিরো, যে বিদ্যুৎ প্রবাহের সমষ্টি শূন্য হবে। এটা আমরা বোঝার জন্য একটু চেষ্টা করি যে একটা আবদ্ধ বর্তনীর কোনো একটা বিন্দু এ নেওয়া হলো, এখানে কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যেমন আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ, আই ওয়ান পরিমাণ বিদ্যুৎ প্রবাহ এ বিন্দুতে আসলো, আই টু পরিমাণ বিদ্যুৎ প্রবাহ আসলো, আই থ্রি চলে গেল, আই ফোর প্রবাহ চলে গেল, কেমন আই ফাইভ প্রবাহ আবার এই বর্তনীতে আসলো। তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহের যে দিকগুলি সেগুলি দেখা যাচ্ছে যে কয়েকটা প্রবাহ এই বর্তনীতে আসছে এবং কয়েকটা প্রবাহ চলে যাচ্ছে। আমরা যেগুলি আসছে এগুলিকে যদি ধনাত্মক প্রবাহ বলি, আর যেগুলি চলে যাচ্ছে সেগুলিকে যদি ঋণাত্মক প্রবাহ বলি, কারণ একটা ধনাত্মক হলে আরেকটা ঋণাত্মক হবে। যেগুলি আগমন করছে সেগুলিকে যদি আমরা ধনাত্মক বলি, তাহলে আই ওয়ান এখানে এ বিন্দুতে আসছে, আই টু আসছে, আই থ্রি চলে যাচ্ছে, আই ফোর চলে যাচ্ছে, আই ফাইভ আবার আগমন করছে। তার মানে এখানে এইগুলি হলো ধনাত্মক এবং ঋণাত্মক প্রবাহের সমষ্টিটা কী হবে, শূন্য হবে। যে দেখো এখানে আই ওয়ান প্রবাহ প্লাস আই টু প্রবাহ মাইনাস আই থ্রি প্রবাহ মাইনাস আই ফোর প্রবাহ প্লাস আই ফাইভ প্রবাহ,
ইকুয়াল টু হবে জিরো। যে এখানে বলা হলো যে একটা আবদ্ধ একটা বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের যে বীজগণিতীয় যোগফল সেটার মানটা হবে শূন্য। তাহলে এর থেকে আমরা দেখি এখানে যে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই ফাইভ ইকুয়াল টু আমরা বলতে পারি আই থ্রি মাইনাস আই থ্রি প্লাস আই ফোর, যে যেই দুইটা চলে গেল সেই দুইটার সমান হবে যেগুলি আসলো সেই প্রবাহগুলি, মানে বীজগণিতীয় যোগফলটা শূন্য হবে। এইভাবে আমরা কারশফসের প্রথম সূত্রকে ব্যাখ্যা করতে পারি যে কোনো আবদ্ধ বর্তনীতে। এখন আবদ্ধ বর্তনী বলতে আমরা যদি এখানে একটা বর্তনী অঙ্কন করি, এটা একটা আবদ্ধ বর্তনী যে এখানে বিদ্যুৎ প্রবাহ আই এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেল আই ওয়ান আই টু, একটা এই, তাইলে এই যে এই বর্তনী যে বিদ্যুৎ প্রবাহের যে সমষ্টিটা হবে সেটা হবে শূন্য। তাইলে এই ক্ষেত্রে এই এখানে আই ওয়ান এবং আই টুর দিক ভিন্ন, তাহলে আমরা যদি এটাকে বলি তা আই টু প্রবাহ ধনাত্মক, আই টু প্রবাহ আই ওয়ান প্রবাহকে ধনাত্মক ধরলে আই টু প্রবাহ ঋণাত্মক, তার বীজগণিত যোগফল হবে শূন্য। তাহলে এই যে কোনো আবদ্ধ বর্তনীর বিদ্যুৎ প্রবাহের বর্তনী কোনো সংযোগ বিন্দুতে বিদ্যুৎ প্রবাহের বীজগণিতীয় যোগফল শূন্য। এখন আমরা দ্বিতীয় সূত্রের দিকে যাচ্ছি। কারশফসের দ্বিতীয় সূত্রে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেখানে বর্তনীতে প্রবাহিত বিদ্যুৎ তার আনুষঙ্গিক রোধ এবং তড়িৎচালক শক্তি সংক্রান্ত। একটা আবদ্ধ বর্তনীতে বর্তনীর বিভিন্ন অংশের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এবং সেই আনুষঙ্গিক অংশগুলির রোধের গুণফলের বীজগণিতীয় সমষ্টি হবে সেই তড়িৎচালক শক্তির সমান। যে একটা বর্তনীর আবদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেই বিদ্যুৎ প্রবাহ এবং তার আনুষঙ্গিক তার অনুষঙ্গ যেই রোধটা থাকে তার গুণফলের বীজগণিত সমষ্টিটা হবে ওই তড়িৎচালক শক্তির সমান। এখন একটা বৈদ্যুতিক প্রবাহের যদি আয় হয় এবং রোধ যদি আর হয় তাহলে সামেশন অফ আই আর ইকুয়াল টু ই, যে বৈদ্যুতিক তড়িৎচালক শক্তির সমান, মোট তড়িৎচালক শক্তির সমান, যে আই সামেশন অফ ই, যে আমরা এখানে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা এখানে আমরা একটা আবদ্ধ বর্তনী অঙ্কন করে নিই, সেখানে আমরা এটা দেখানোর চেষ্টা করি। এ বি সি এখানে একটা বর্তনী এ বি সি এ, এটা একটা আবদ্ধ বর্তনী, এর মধ্যে
এখানে তড়িৎচালক শক্তি আছে, এই রোধ আছে যেটা আর ওয়ান, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই ওয়ান, এখানে রোধ আর টু, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই টু, আর এখানে রোধ আর থ্রি, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই থ্রি। তাহলে এখানে দেখা যায় আমরা যদি এর থেকে বি এর দিকে যাই, বি থেকে সি, সি এর থেকে আবার এ, তার মানে বর্তনীটা একটা আবদ্ধ বর্তনী। এখানে একটা তড়িৎচালক শক্তি বা একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেই ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে, আর সেখানে আমাদের এই তড়িৎচালক শক্তি ই দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা যে বিদ্যুৎ প্রবাহের দিকের সাথে যদি আমরা চিন্তা করি, তাহলে কি দেখতেছি যে এই আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, এই তিনটা হলো বিদ্যুৎ প্রবাহ। কিন্তু প্রত্যেকটা এখানে এক একটা অংশ আছে, এ বি অংশের মধ্যে রোধটা হলো আর ওয়ান, আর বি সি অংশের মধ্যে এখানে একটা রোধ আর টু আছে, যেখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেখানেও একটা রোধ থাকে, আর এই যেখানে এই এসি অংশের মধ্যে রোধ হলো আর থ্রি। এখন এখানে এই তিনটা অংশের রোধ এবং আনুষাঙ্গিক বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ আনুষাঙ্গিক রোধ, তাহলে আই ওয়ান আর ওয়ান এখানে এই দুইটার গুণফল, এই বিদ্যুৎ প্রবাহ এবং আনুষাঙ্গিক রোধের গুণফল। তারপর হলো আই টু আর টু প্লাস আই থ্রি আর থ্রি ইকুয়াল টু সামেশন অফ ই, দ্যাট ইজ এখানে শুধু ই আছে, তাহলে আমরা এখানে লিখব ই, এটা ই কারশফের দ্বিতীয় সূত্র, কারশফের দ্বিতীয় সূত্র যে কোনো একটা আবদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ এবং তার আনুষাঙ্গিক রোধের গুণফলের বীজগণিতক সমষ্টি ওই বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। তাহলে আমরা এ বি সি এরকম একটা বর্তনী যদি চিন্তা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এর মধ্যে তড়িৎচালক শক্তি ই আছে, আর এক একটা অংশের মধ্যে যেমন এ বি অংশের মধ্যে আর ওয়ান রোধ আছে, এর মধ্যে দিয়ে আই ওয়ান বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই বি সি অংশের মধ্যে রোধ আর টু আছে, এখানে আই টু পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সি অংশের মধ্যে আই থ্রি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ এবং এখানে রোধ আর থ্রি আছে। সুতরাং এই প্রবাহ এবং বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহ এবং রোধের গুণফলের বীজগণিতীয় সমষ্টি এখানে তড়িৎচালক শক্তির সমান। তাহলে এভাবে আমরা কারশফের প্রথম এবং দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে পারি। এখন কারশফের সূত্রের সাহায্যে আমরা বর্তনীর বিভিন্ন অংশে যে রোধ এবং বিদ্যুৎ প্রবাহের যে সম্পর্ক, বিভিন্ন অংশের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তার পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। যেমন আমরা এখানে যদি একটা বর্তনী অঙ্কন করছি, এখানে দেখো চিত্র, আমরা একটা আবদ্ধ চিত্র, আবদ্ধ বৈদ্যুতিক বর্তনী চিন্তা করেছি। এখানে এ বি এ এ বি এ এটা একটা আবদ্ধ বর্তনী, এ বি এ এই বর্তনীতে রোধ এবং বিদ্যুৎ প্রবাহের
সাথে যে সম্পর্ক সেটা আমরা বিভিন্ন অংশের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি এই কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে সেটা পেয়ে যাব যে এখানে বর্তনীর মধ্যে দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়ে এখানে আর ওয়ান রোধের মধ্যে দিয়ে আই ওয়ান বিদ্যুৎ প্রবাহ এবং আর টু রোধের মধ্যে দিয়ে আই টু বিদ্যুৎ প্রবাহিত হলো এখানে আমরা জানি যে টোটাল বিদ্যুৎ প্রবাহ আই ইকুয়াল টু আমরা বলতে পারি যে টোটাল বিদ্যুৎ প্রবাহ আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু আর এখানে এ বি এ এই বর্তনীতে এ বি এ এই বর্তনীতে আই তড়িৎ চালক এখানে তড়িৎ প্রবাহ রোধ তাহলে প্রথম অংশে এ বি এ এই বর্তনীটা যদি আমরা চিন্তা করি আই ওয়ান পরিমাণ বিদ্যুৎ এবং তার মধ্যে আর ওয়ান পরিমাণ রোধ এই দুইটার গুণফল আবার এখানে আই টু পরিমাণ বিদ্যুৎ এবং এই আর টু পরিমাণ রোধ এই দুইটার গুণফল তাদের বীজগণিতক সমষ্টি হবে শূন্য তাহলে এখানে দেখো এই এখানে আমি একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি কারণ যে আই ওয়ান আর ওয়ান এর থেকে বি এর দিকে যাচ্ছে আবার আই টু এখানে আমরা যদি এ বি এ চিন্তা করি বর্তনীটা তাহলে বিদ্যুৎ প্রবাহ একটা ধনাত্মক ধরলে আরেকটা ঋণাত্মক হয়ে যাচ্ছে কারণ এই বিদ্যুৎ প্রবাহটা বি থেকে এর দিকে হওয়া উচিত ছিল কিন্তু সেটা দেখানো যাচ্ছে না যে এটা এর থেকেই বি এর দিকে যাচ্ছে তার মানে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক তার থেকে আমরা দেখতে পাই যে আই ওয়ান আর ওয়ান ইকুয়াল টু আই টু আর টু তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আই ওয়ান আর ওয়ান মাইনাস আই টু আর টু ইকুয়াল টু জিরো অর আই ওয়ান আর ওয়ান ইকুয়াল টু আই টু আর টু অর আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু আই টু বাই আই ওয়ান এখন এটাকে উভয় পক্ষে যদি আমরা এক যোগ করে দেই এখানে এক যোগ করে আমরা আমাদের যোজন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখানে উভয় পক্ষে এক যোগ করে দেওয়া হলো তার থেকে আমরা যা পাই যে আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই আর টু ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু ডিভাইডেড বাই আই ওয়ান তাহলে এইটুকু পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি যে আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই আর টু ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু হলো আই তাহলে আই বাই আই ওয়ান এতটুকু এখন বা আই ওয়ান আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু আর টু আই এই এর থেকে আই ওয়ান ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি আই ওয়ান ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইনটু আই তার থেকে কি বোঝা গেল যে আমরা যে চিত্রটা অঙ্কন করেছিলাম একটা প্রান্তের মধ্যে দিয়ে আর ওয়ান যে রোডটা ছিল তার মধ্যে দিয়ে আই ওয়ান পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলো তাহলে সেই আই ওয়ান পরিমাণ বিদ্যুৎ প্রবাহের একটা আংশিক বিদ্যুৎ প্রবাহ সেই প্রবাহটা আমরা এই সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারি যে এখানে দুইটা রোধ এবং দুইটা প্রবাহ ছিল তার থেকে আমরা আয়নের
পরিমাণটা নির্ণয় করেছি। এখন অনুরূপভাবে আমরা আই টু ও নির্ণয় করতে পারি। অনুরূপভাবে আই টু ইকুয়াল টু হবে এখানে আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। তাহলে আমরা এই কারশফসের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা যে কোনো আবদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তার পরিমাণটা নির্ণয় করতে পারি। তাই এখানে আই ওয়ান এবং আই টু দুইটাই ছিল আংশিক বিদ্যুৎ প্রবাহ আর মূল বিদ্যুৎ প্রবাহ ছিল আই। তা এই আয়ের পরিমাণ হলো আই ওয়ান প্লাস আই টু। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা বর্তনীর বিভিন্ন অংশের মধ্যে দিয়ে যা পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তার পরিমাণ নির্ণয় করতে পারি। এর আলোকে তোমাদের একটি আলোচনা আছে যে শান্ট, যে শান্ট বলতে কি বোঝায়, যে বিকল্প রাস্তা, যে কোনো একটা বৈদ্যুতিক বর্তনীর মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহকে পরিমাপ করার জন্য বা বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করার জন্য খুব সূক্ষ্ম একটা যন্ত্র ব্যবহার করি যার নাম গ্যালভানোমিটার। সেই গ্যালভানোমিটারটা যাতে বর্তনীতে ব্যবহার করার সময় নষ্ট না হয়ে যায় বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়ে, সেই নষ্ট থেকে রক্ষা করার জন্য তার সাথে আমরা একটা বিকল্প পথ হিসাবে একটা রোধ সমান্তরালভাবে সংযোগ করে দেই। সেই সংযোগকারী রোধটাকেই বলা হয় শান্ট। আমি এখানে চিত্রটা অঙ্কন করছি। এই যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহিত হবে আইজি, আর এর মধ্যে দিয়ে এইটা হলো শান্ট, তার সাথে সমান্তরালভাবে যে একটা বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হলো যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই বিদ্যুৎ প্রবাহ আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এটা এসে এই বিন্দুতে বিন্দুতে এসে এখানে দুই ভাগ হয়ে গেল, একটা হলো গ্যালভানোমিটার দিয়ে মধ্যে দিয়ে প্রবাহিত হলো আর একটা শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত হলো। শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহকে আইএস এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিতকে আইজি দ্বারা আমরা প্রকাশ করলাম। আর ঠিক এই এখন এই গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য আমরা এখানে শান্ট ব্যবহার করছি। শান্টটা হলো অল্পমানের রোধ, তার মধ্যে দিয়ে অধিক পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, ফলে কি হবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে এবং গ্যালভানোমিটারটা নষ্ট হবে না। তাইলে এখানেও আমাদের এই কারশফসের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ আইজি এবং শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত আইএস, এই দুটো আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে আইজি ইকুয়াল টু কি হবে, এস বাই এস প্লাস জি ইন্টু আই। কিছুক্ষণ আগে আমরা যে নির্ণয় করেছি যে আই ওয়ান ইকুয়াল টু ছিল, আই ওয়ান ইকুয়াল টু ছিল আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। তাহলে ঠিক এখানে এরকম আইজি যখন আমরা নিলাম তখন এই শান্টের রোধ আর হলো শান্ট এবং গ্যালভানোমিটারের রোধ দিয়ে এটাকে ভাগ করে টোটাল প্রবাহ আই দিয়ে গুণ করলেই সেটা হবে। আমি সংক্ষিপ্তভাবে এখানে দেখাচ্ছি, বিস্তারিত আলোচনা করছি না, শুধু সূত্রটা এভাবে পাওয়া যাবে। এবং আইএস ইকুয়াল টু যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখতে পারি জি বাই এস প্লাস জি ইন্টু আই। ওই কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে আই টু ইকুয়াল টু আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। তাহলে এই এটাই কারশফসের সূত্রের প্রয়োগ।
যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যা পরিমাণ রোধ প্রবাহিত হলো এবং শান্টের মধ্যে দিয়ে যা পরিমাণ রোধ প্রবাহিত হয় সেটা আমরা কারশফের সূত্র প্রয়োগ করে শান্টের মধ্যে দিয়ে কি পরিমাণ রোধ বিদ্যুৎ প্রবাহিত হবে এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। তো এই সূত্রগুলি প্রয়োগ করে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তো তুমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই গাণিতিক সমস্যা নিয়ে এই সূত্রগুলির উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। আশা করি তোমরা তো ওই দিন পর্যন্ত সুস্থ থাকবে এবং তোমাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।